just like. সাবস্ক্রাইব করুন অ্যাপকেয়ার বিডিকে, বেল আইকনটিতে ক্লিক করুন নতুন নতুন টিপস পেতে। সো নতুন কিছু দেখুন, নতুন কিছু শিখুন সবার আগে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। এই শীতের মধ্যে ভালো থাকার কথা নয়, তারপরেও আমি সবসময় আমার ফ্যানদের আশা করি তারা অনেক ভালো থাকবে এবং সুস্থ থাকবে, আর ইউটিউবের সাথেই থাকবে। তো আজকেও আমরা মোবাইল অ্যাপস নিয়ে কথা বলবো। এটি হচ্ছে খুবই দরকারি একটি অ্যাপস আমাদের মধ্যে, যারা বাজার ঘাট করতে পছন্দ করেন অথবা রান্নাবান্না করতে পছন্দ করেন তাদের জন্য এই অ্যাপসটি খুবই কার্যকর। সেটি হচ্ছে আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আউট অফ মিল্ক। এই অ্যাপসটির নাম হচ্ছে আউট অফ মিল্ক। এটির মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের লিস্ট করতে পারবেন, আপনার শপিং আইটেমগুলো এখানে রিমাইন্ডার দিতে পারবেন। আপনাদের অনেক সময় বাজারে গেলে অনেক কিছু মনে থাকে না, এটি রিমাইন্ডারের জন্য আপনারা এখানে এই লিস্টে অ্যাড করে রাখতে পারেন। আপনাকে সেই সময় মতো আপনাকে রিমাইন্ডার দিবে যে আপনার এই জিনিসটি প্রয়োজন। তো এই জন্য আপনারা এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন। তো আমরা সরাসরি অ্যাপসটিতে চলে যাচ্ছি। অ্যাপসটিতে যাবার পর এখানে আপনাদের স্ক্রিনে এমন দেখাচ্ছে, আপনাদের শুরুতে এমন স্ক্রিন আসবে না, আপনাদেরকে একটি ইমেল অ্যাড্রেস দ্বারা এখানে লগ ইন করতে হবে। আমি অলরেডি এই ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করেছি। তো লগ ইন করার পর এখানে আপনাদের অনেকগুলো লিস্ট আসবে, এখানে শপিং লিস্ট, টু ডু লিস্ট, প্যান্ট্রি লিস্ট, রেসিপি বুক, লোকাল গ্রোসারি ডিলস, এই অপশনগুলো আপনারা পেয়ে যাবেন। এখানে শপিং লিস্টে গেলে আপনাদের এখানে আইটেম অ্যাড করতে পারবেন। যেমন আপনি যদি বাজার থেকে আলু কেনার কথা চিন্তা করেন বাট আপনার মনে নাও থাকতে পারে, এখানে আপনারা আইটেম দিয়ে দিবেন পটেটোস। তো আপনার সরাসরি এখানে আইটেমটি যোগ হয়ে যাবে, এতে করে আপনারা আইটেমটি এখানে সিলেক্ট করতে পারবেন এবং এখানে সেই দামগুলো আপনারা উল্লেখ করে রাখতে পারেন, আপনার ডাটাবেসকে আপনি ভারী ভারী করতে পারেন। এরপর এভাবে আপনি শপিং লিস্টটি ইনক্লুড করতে পারেন। এবং আপনি নিচে খেয়াল করে দেখেন আপনারা যে আপনার টোটাল বাজারে কত টাকা আপনাদের ব্যয় হবে সেটি আপনারা এখান থেকে খুব সহজেই পেতে পারেন। তো তারপর আমরা চলে যাব টু ডু লিস্টে। টু ডু লিস্টে আপনাদের যদি কোনো কাজ মনে না থাকে যেটি আপনাদের রিমাইন্ডার প্রয়োজন, এটির জন্য আপনারা এই টু ডু লিস্টটি ব্যবহার করতে পারেন। এখানে আমি একটু স্যাম্পল দেখাচ্ছি যে আপনাকে হয়তো কাউকে কল করতে হবে যেটির কথা আপনার মনে নাই অথবা মনে থাকবে না, তো আপনি এই টু ডু লিস্টে সেটি অ্যাড করে রাখতে পারবেন। আপনারা যদি এখানে ইনসার্ট করেন কল টু, সাপোজ আমি দিলাম একজনের নাম সুমন, তো লিস্টে আপনার এই নামটি অ্যাড হয়ে গেছে। এখন আপনি যদি এটি রিমাইন্ডার চান, তো রিমাইন্ডারে এখানে ডের ঘরে আপনারা কত তারিখে রিমাইন্ডার চান, কত তারিখে কল করবেন, অথবা যদি আজকের দিনে হয় আজকের ডেট সিলেক্ট করবেন। সিলেক্ট করে কয়টার সময় আপনারা এখানে রিমাইন্ডার চাচ্ছেন, তো সেই সময়টি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। খুবই সুন্দর একটি অ্যাপস এবং খুব মজার একটি অ্যাপস, আপনারা ব্যবহার করে দেখতে পারবেন। তারপর চাইলে আপনারা এখানে কোনো নোটও রাখতে পারেন। নোট দেওয়ার পরে তারপর এখানে সেভ বাটনে ক্লিক করলে আপনার সেই টু ডু লিস্টে সেই রিমাইন্ডারটি অ্যাড হয়ে যাবে। তারপর আপনারা এরপরে যেতে পারেন, প্যান্ট্রি লিস্ট আছে, এখানেও আপনি এইরকম অ্যাড করতে পারেন বিভিন্ন কিছু। তারপর আপনার রেসিপি বুকে চলে যেতে পারেন। রেসিপি বুকে চলে যাওয়ার পর আপনারা অ্যাড রেসিপিতে ক্লিক করবেন। এখানে আপনাদের সামনে বিভিন্ন ধরনের রেসিপি চলে আসবে, তো আপনারা যে কোনো একটি রেসিপিতে ক্লিক করে সেই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো আপনারা এখানে সেভ বাটনে ক্লিক করলে আপনাদের রেসিপিটি আপনার এই সফটওয়্যারে অ্যাড হয়ে যাবে। এখন যদি অ্যাড টু রেসিপি বুকে দেন তাহলে আপনার এটি রেসিপি বুকে অ্যাড হয়ে যাবে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি রেসিপি বুকে অ্যাড হয়ে গেছে। তো এভাবে আপনারা রেসিপি অ্যাড করতে পারেন। তো এই ছিল আজকের সফটওয়্যার কিংবা অ্যাপস বলেন এটির কার্যকারিতা। আপনারা এই অ্যাপসটি ব্যবহার করে আপনার হাতের মুঠোয় অনেক কিছুই রাখতে পারেন, অনেক রিমাইন্ডার গুলো আপনার এই হাতের মোবাইল ফোনেই আপনি রাখতে পারেন। তো এটি আশা করি আপনারা ব্যবহার করবেন এবং এই অ্যাপসটির সুফল পাবেন।
তো আজকে এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তো আমার ভিডিওতে লাইক দিবেন এবং শেয়ার করবেন, যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো কমেন্ট বক্সে জানাবেন। আর আমার সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল বাটনটিতে বাজিয়ে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।